আমি আমার সমস্ত অন্তর থেকে আমার এবং আমাদের সকলের পক্ষ থেকে আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে বাংলা খেয়ালের পাশে দাঁড়াবে। কিছু নেই আমি আমার সমস্ত অন্তর থেকে আমার এবং আমাদের সকলের পক্ষ থেকে আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে বাংলা খেয়ালের পাশে দাঁড়াবে। অনুগ্রহ করে বাংলা এই দেশের রাষ্ট্রভাষা বাংলা, বাংলা খেয়াল শুধু বাঙালির না, বাংলা ভাষা যিনি জানেন বোঝেন ভালোবাসেন প্রত্যেকের, বাংলাদেশ সরকার সত্যিই পারবেন। আর যদি তারা কখনো চান, আমার মনে হয় না তাদের আমাকে দরকার হবে, যদি হয় আমায় স্মরণ করতে পারেন, আমরা থাকব, আমরা চেষ্টা করব। আমার বলতে ভাল লাগছে যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সরকার এই অধমের অনুরোধে আবেদনে সাড়া দিয়ে বাংলা খেয়ালকে স্বীকৃতি জানিয়েছেন এবং এই মুহূর্তে এটি দীর্ঘমেয়াদী শিক্ষাক্রম বাংলা খেয়ালের চলেছে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সামান্য কার্তিক, তেমনি বাংলাদেশ সরকার যদি রাষ্ট্রীয় উদ্যোগে এগিয়ে নিয়ে চলেন তাহলে ইনশাআল্লাহ আর 10 থেকে 15 বছরের মধ্যে বাংলা ভাষায় কত মানুষ সে খেয়াল গাইবে, টুলি গাইবে, সে মহা আনন্দের ব্যাপার হবে। ঠেকে গেছে কিন্তু, মনে রাখবেন আধুনিক বাংলা গান কিন্তু ঠেকে গেছে, ঠেকবেই তো, ওভার কনজাম্পশন ওভার প্রোডাকশন, কিন্তু বাংলা খেয়াল বাংলা আধুনিক গানেরই মতো কম্পোজ করতে পারবেন, তৈরি করতে পারবেন, কোরাস গাইতে পারবেন, হারমোনাইজ করতে পারবেন। খেয়াল যদি কেউ আপত্তি করে বলবেন দাঁড়ান দাঁড়ান, মাধ্যমটির নাম কিন্তু খেয়াল, কল্পনা, আপনারা আটকে দিচ্ছেন মানে কল্পনাকে আটকে দিচ্ছেন। কাজেই আমার এখান তো আশা আবার করে বাংলাদেশে আসা হবে, আমার মনে হয় নতুন করে আসা হবে। তা যদি শুনতে পাই কোনোদিন যে বাংলাদেশ সরকার বাংলা খেয়াল নিয়ে একটা কিছু করছেন, বড্ড আনন্দ হবে, এই আনন্দটা নিয়ে পড়তে দিন এই পুরোকে। কিছু নেই তবু আজ তাদের ভাব না ছুড়ে যাই, তাদের ভাব না ছুড়ে যাই, সুর যে বাতাসি যে বাতাসি, কেউ শুনে না কিনা তাতে কি যায় আসি, কি যায় আসি, তার ভাব না রাখো রাখো।